শ্রীমতী এদিকে এসো, এখানে এসো। কি ব্যাপার, কি হচ্ছিল এসব বলো, কি হচ্ছিল? সূর্য যাও, পড়ে যাও, যাও। কি হচ্ছিল এসব? তাকাও আমার দিকে, আমাকে না জানিয়ে বাড়িতে এসব কি হচ্ছিল? কি মানে আমার আমার কিছুই করার ছিল না, মা জোর করেছিলেন তাই। বাহ বাবা, মা যদি বলেন যে সূর্য ভালোর জন্য সূর্যকে জলে ফেলে দাও, তুমি তাই করবে। তুমি নিজস্ব কোনো জ্ঞান নেই, কোনো বোধ নেই, আমার কিছু বলার প্রয়োজন নেই। চমৎকার, চমৎকার। কি ব্যাপার, কি হঠাৎ গলার জোর বেড়ে গেল? দেখ কাণ্ডটা দেখ, আমায় কিচ্ছু না বলে বাড়ির সবাই মিলে সূর্য বিয়ে দিতে যাচ্ছে। বিয়ে দিতে যাচ্ছিল মানে বিয়েটা এখনো হয়নি? মা, তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে এখানে বিয়ে দেবে বলে নিয়ে এসছো? হ্যাঁ, একে রে চাপা, তুই তো নিজেই রাজি হলি এতগুলো কথা বললি বিয়ে করার জন্য। কি ফালতু কথা বলো না মা, আমি কখনোই বিয়ে করতে চাইনি, আর বিয়ে কথা শুনলেই বিয়ের মুখে আমি নুলো জানি, আর তুমি বলে সেটা আমি মেনে নেব। এক মিনিট, এই এক মিনিট, এক মিনিট দাঁড়াও। আমার সত্যি করে বলো তো কি হয়েছিল, বলো আমায় কি হয়েছিল। আমি বেকার মিথ্যে কথা বলতে যাবো কেন? আমি কখনোই বিয়ে করতে চাইনি, আর সেটা আমি মাকে বলেই দিয়েছি। থামুন, আপনি একটা কথা বলবেন না, আপনি জানেন আপনি কত বড় অন্যায় করতে যাচ্ছিলেন, আপনাকে পুলিশে দেওয়া উচিত। না না, উচিত উচিত না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আপনি যা করেছেন তার কোনো ক্ষমা হয় না। পুলিশে দেবেন তো, তাহলে দিন, সঙ্গে ওনাকেও দেবেন, উনি আমার বিয়ে দিতে চেয়েছিলেন। কেন, কি পুলিশ ডাকবেন না? আপনাদের বাড়ির লোকও তো আমাদের বাড়িতে গেছিল বিয়ের কথা বলতে, ওদেরকেও পুলিশে দিন। বাবা, এ তো দেখছি সবার থেকে এক কাটি উপরে। আমাদের বাড়ি গিয়ে আমার মাকে লোভ দেখানো হয়েছিল যে এই বাড়ির ছেলে নাকি বিপদ, বিয়ে না করলে নাকি বিপদ কাটবে না, বিয়ে হলে কত কিছু পাওয়া যাবে, এরা বললে কোনো দোষ নেই, সব দোষ আমার মায়ের, তাই না? না মা, তুই ঠিক বলেছ, সব দোষ তোমার মারা একার নয়, দোষ আমাদের সবার। এসব কথায় চিড়ে ভিজবে না মা, চলো এখান থেকে, এই বড় লাগ বাড়ির লোকেদের সব কথা জানা হয়ে গেছে আমার, চলো এখান থেকে, চলো চলো। মা, মা, তাই নিজের অজান্তে তুমি সূর্যের কত বড় ক্ষতি করছিলে তুমি জানো না। কি এমন ক্ষতি হতে পারতো যার জন্য এত বড় অন্যায় করছিলে তুমি? গুরুদেব গণনা করে বলেছিলেন যে দাদু ভাইয়ের নাকি বিপদের সম্ভাবনা আছে, তাই। ব্রাভো ব্রাভো, দাদু ভাইয়ের বিপদের সম্ভাবনা আছে, তার মানে হচ্ছে এই নাটের গুরুটার সঙ্গে মিলে এরকম একটা ক্রিমিনাল প্ল্যান সাজিয়েছো তো? এই নাটের গুরু, থামো থামো, জানো না তা নিয়ে কথা বলতে আসবে না, থামো তুমি। ইন্দ্র ইন্দ্র, আর তুমি কিন্তু ভুল করলে, বড় ভুল করলে তুমি, এরপর যদি দাদু ভাইয়ের কিছু একটা হয়ে যায় আমি তোমায় ক্ষমা করবো না। যাই হোক না কেন মা, সে দায়িত্ব আমার, আমার ছেলে ভালো মন্দ আমি বুঝে নেব, কিছুতেই সূর্যের এবার সে বিয়ে আমি হতে দেব না। ভুল করছো, চরম ভুল করছো। শোনো, কে ভুল আর কে ঠিক সেটা পরে বোঝা যাবে, কিন্তু একটা কথা তোমায় বলছি আজ, এই সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস তোমায় ত্যাগ করতে হবে। এবার অনেক সহ্য করেছি, আর নয় আজকের পর আর এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। একটা কথা বলবে না তুমি,
আমার এত বছরের বিশ্বাস তুমি এক নিমেষে ভেঙে চুরমার করে দিয়েছো। আমাদের এই অঞ্চলে প্রচুর এরকম বিয়ে হয়। আমি জন জন লোককে বুঝিয়েছি এই বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিতে নেই। ছেলে মেয়েদের এখন স্কুলে পাঠাতে হয়, খেলাধুলোর সুযোগ করে দিতে হয়, পড়াশোনা করাতে হয়। কতবার কতজনকে বলেছি, আমার এই বাড়িতে আমার নিজের ছেলে লজ্জা, আমার মাথা হেঁট হয়ে গেল আজ। কিন্তু ইন্দ্র, আমার চোখের সামনে আমার দাদু ভাইয়ের কোন রকম ক্ষতি আমি হতে দেব না। হলে সেটা আমি বুঝে নেব মা, সব আমি বুঝে নেব। ছেলে আমার, তাই তার ভালো মন্দ সমস্ত দায়িত্ব আমার। এ বাড়ির আর কারো সে দায়িত্ব নয়, কথাটা মনে থাকে যেন সবার। গুরুদেব, এবার কি হবে, এবার কি হবে গুরুদেব? আর তো হাতে সময় নেই সময়। কালকে তো অমাবস্যা, এর মধ্যে ওই প্রেতাত্মা যদি আমার দাদু ভাইয়ের কোনো রকম ক্ষতি করে দেয় তাহলে কি হবে গুরুদেব? আমাকে হার স্বীকার করলে চলবে না। আবার নতুন করে কোনো উপায় বের করতে হবে। আক্রমণের নতুন কোনো উপায় বার করতে হবে আমায়, নতুন কোনো পথ। লগ্না মারে, বাইরে আকাশে যতখানি মেঘ জমিছে এখন তো দেখতেছি ঘরের মধ্যেও ততখানি মেঘ জমি আছে।
বাইরে মেঘ করেছে বুঝি? হুম, খুব মেঘ করেছে। তবে মেঘ কি খালি আকাশে করে মা, মনের মধ্যেও করে। কি ভাবতিছিস মা, কি ভাবতিছিস? মার কথা খুব মনে পড়তিছে বুঝি? মায়ের কথা তো সব সময় মনে পড়ে বাবা, কিন্তু এখন অন্য কথা ভাবছিলাম। কি ভাবতিছিলি মা বল, আমারে বল, কি 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 ভাবতিছিলি বল। এই লিপির মতো কত মেয়ের বিয়ে হয়ে যায়, তারা কিছুতেই বিয়ে করতে চায় না, তাও বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আর আজ ওই চাপা নামের মেয়েটাকেও তো। কি আর করা যাবে মা, কি আর করা যাবে? আর খালি চাপার কথা বলতিছিস কেন? ও বাড়ির কর্তা মাও তো। দেখ ছাড়া দে, বস এখানে, বস 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 বস। আমি জানি, আমি জানি এইবারে আমার লগ্নামা সব অন্যায় আটকি দেবে। বাবা, আমি একা সব করতে পারবো? আমার একার কথা কেই বা শুনবে বলো? একা একা ভাবতেছিস কেন নিজেরে? হ্যাঁ, একা হতে যাবি কেন? দেখিস বড় বাবুর মতো কত মানুষ তোর পাশে দাঁড়ায়, দেখিস আমার লগ্নামা যত বড়, তুই যত বড় তত সব অনাচার আটকে দিবি, আমার কথা। আর সব মানুষ তোর এনে ধন্যি ধন্যি করবে, মাথায় তুলি নাচবে আমার লগ্নামার। আর নিজের মেয়ের মাথায় এসব এসব ছাইপাস ঢুকিও না দাদা, এমনিতে আমরা হাজার একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, এরপর তোমার মেয়ে না জানি তোমার কথা শুনে কি করি বসবে। কি বলতিছিস নন্দা তুই, কি বলতিছিস? তোর মনে পড়তিছে না আমার লগ্নামা যখন এইটুকুনি ছিল, এইটুকুনি, তখন থেকে অন্যায় দেখলি কেমন প্রতিবাদ করতো, মনে পড়তিছে না? আমাদের মতো ঘরে প্রতিবাদ করা মানায় নি দাদা। তাকে কেন প্রতিবাদ করবে, কোনো অনাচার হতে দেখলি প্রতিবাদ করবে না? এসব ছেলে বোলানো কথা আমার কেন বলতেছো দাদা? প্রতিবাদ আমিও করতে চেয়েছিলেন, করেছিলাম আমি প্রতিবাদ, বাবা কোনো কথা শুনেনি। আর তুমি, তুমি হা করে তাকিয়েছিলে, বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছিল, সব কিছু ভুলে গেলে দাদা? নন্দা, বাবা, পিসির মনে খুব কষ্ট জমে আছে তাই না? পিসি কি আবার নতুন করে জীবন শুরু করতে পারে না? চুপ কর মা, এ সব নিয়ে ভাবিস না, এসব নিয়ে ভাবিস না, চল ঘুমিবি চল। অনেক রাত হয়ে গেল মা, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, হ্যাঁ শুয়ে পড়। কাল নতুন সকাল হলি পর তখন আবার ভাববি, কেমন? নে শুয়ে পড়, শুয়ে পড়, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। লক্ষ্মী মা আমার, এই তো আমি তোরে একটা গল্প বলতেছি, হ্যাঁ তুই চোখ বন্ধ করে শোন, ঠিক আছে? তোর বাপের মতন মা এখন মালি ছিল। সূর্য, তোর খাবারটা রাজিমা পাঠিয়ে দিলাম। দাঁড়াও, আমি তো তোমাদের বলেছি আমার ছেলের ব্যাপারে তোমাদের কাউকে আর কিচ্ছু করতে হবে না। আর হ্যাঁ, মাকে বলে দিও আজকের পর থেকে সূর্য আমরা যা খাই তাই খাবে, ওর জন্য আলাদা রান্না করার কোনো প্রয়োজন নেই। এসব কি বলছো তুমি? আর ও শুধু তোমার ছেলে, আর আমি, আমি ওর মা নই? শোনো শ্রীমতী, একজন শিক্ষিত মেয়ে হয়ে তুমি একটা কুসংস্কারকে, অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিয়েছিলে,
বাড়িতে একটা এত বড় অন্যায় হচ্ছে জেনেও আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করনি। তাই মা হওয়ার সমস্ত অধিকার তুমি হারিয়েছ। আর হ্যাঁ, আমি যে বললাম আজকের পর থেকে সূর্যের সমস্ত দায়িত্ব আমার, ওর ভালো মন্দ সব দায়িত্ব আমার। তাই ওর ব্যাপারে যা করার আজ থেকে আমি করব। আমাকে এইভাবে দূরে ঠেলে দিও না। মা আমাকে দিব্যি দিয়েছিলেন, তাই আমিও দিব্যি দিয়েছি বলে যা খুশি তাই করবে। তুমি নিজের বোধবুদ্ধি কিছু নেই। তারপরে তুমি বিশ্বাস করেছিলে, তুমি বিশ্বাস করেছিলে যে প্রেতাত্মা তোমার সন্তানের ক্ষতি করতে পারে, তাই তার মঙ্গলের জন্য 13 বছর বয়সে তাকে বিয়ের পিঁড়িতে বসাতে হবে। চমৎকার। আমিও যে মা, ছেলের বিপদের কথা শুনলে, ছেলের বিপদের কথা শুনলে নিজের বিচার বুদ্ধি কিছু কাজ করবে না। একটা বাচ্চা ছেলে জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে হবে, এই নাকি মায়ের চমৎকার? শোনো, আমাকে তুমি ভুল। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। যা করার ব্যাপার থেকে আমি করব। সূর্য নাও, খেয়ে নাও। শোন সূর্য, ভূত প্রেত বলে কিছু হয় না, এসবই মানুষের মনের ভুল, অন্ধবিশ্বাস। তাই আজকের পর থেকে এসব কথার মনে আনবি না, যে যাই বোঝাক না কেন। আমি তোকে বলছি, ভূত প্রেত বলে আসলে কিছু হয় না। দাও আমায় আরো, ওর অনেক শক্তি যে তুই মেয়েটাকে আমি শেষ করতে পারি। ওর সামনে গেলে যেন আমার আর এই অসহ্য জ্বলন না হয়, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। সূর্যদেবের রক্ষা কবচ ওই মেয়েটার থেকেও প্রবল শক্তি আমায় অর্জন করতে হবে। তারপর আমি নিজে যাবো সামনে, দু হাতে পিষে মারব ওকে। তারপরে তো সূর্যদেবের পালা।